হ্যালো বন্ধুরা, আর কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি লেমন রাইস। এগুলো ছোট বাচ্চাদের টিফিনে দিলে খুব ভালো। চলুন দেখাই কীরকম করে বানাই। প্রথম আমি 2 চামচ তেল, সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ সর্ষে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। তারপর গ্রেট করা 1 চামচ আদা দিয়েও একটুখানি ভেজে নেবো। তারপর বাসমতি চাল 1/2 ঘন্টা ভেজানো ছিল, ওইটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নেবো। তার সঙ্গে 4টে কড়ি পাতা দিয়ে এটাকেও নেড়ে পরিমাণ মতন জল ঢেলে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন দিয়ে একটু ফুটতে দেবো। একটু যেই ফুটবে তখন আমি একটা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার 10 মিনিট পরেতে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে 1/2 লেবুর রস দিয়ে দেব। এখন লেবুর রসটা দিলে চালটা এরকম গোটাই থাকবে, ভেঙে যাবে না। আবার চাপা দিয়ে স্লো আঁচে রেখে দিয়েছি। এবার খুলে দেখি, তারপরে লাস্টেতে লেবুর রস দিয়ে একটু নেড়ে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। হয়ে গেল লেমন রাইস। এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি।